হ্যালো, গুড মর্নিং মাই ফ্রেন্ড। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন ব্লগ, আর যে খেতে খেতেই ব্লগ করছি, কারণ আজকে খাওয়া অর্ধেক প্রায় হয়ে গেছে। এই যে পরোটা করেছিলাম, এর মধ্যে আলু দেওয়া আছে, এর মধ্যে আলুর মধ্যে ওই কি বলে ওটাকে পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর অরিগানো একটু দিয়েছি, আর মেয়ে খেয়ে ফেলেছে, আর শশা পড়ে আছে, আর এই যে আলুর চচ্চড়ি করেছি, আর আধা আধি চা খাওয়া হয়েছে, চা খাচ্ছি। আর দেরি হয়ে আছে অলরেডি, আর মেঘলা করে রয়েছে যে আকাশে, কি হবে জানি না, কখন রোদ উঠবে জানি না। পিঙ্কু বাবা এখন ছড়িয়ে ছিটিয়ে দেখো খাচ্ছে, কি অবস্থা, দেখো কি অবস্থা করেছে, কি অবস্থা। তো এখন আমি খেয়ে নিই। তো আজকে যে রান্নাগুলো করেছি সেইগুলো হলো তোমার দেখাচ্ছি, যে কিরান মাছ হয়েছে, সবজি হয়েছে, এইসব মানে করেছি। তো আজকে দেখো এই রুই মাছের ঝোল, রুই মাছের ঝোল এনেছি, দুটো পেটি এনেছি, আর এটা হলো ওই যে শিম, বরবটি, আর কি বলো ওটাকে, আলু আর গাজর, এসব দিয়ে একটা ভেজিটেবল বানিয়েছি, আর শসা, লেবু, এইসব, আর ভাত, আর দুটো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা ছাড়া আমার হয় না তাই জন্য। তো এখন আমি খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসেছি লেগে কম্বলের তলে বসে আছি, গায়ে দিয়েছি আধা আধি, দেখতে পাচ্ছি সোয়েটার সেজন্য করিনি, কম্বলের তলে বসে মেয়ের ক্লাস হচ্ছিলো, হয়ে গেছে প্রায়, শোন না ধর, ক্লাস হচ্ছে, ঠান্ডা লাগছে, ক্লাস হচ্ছিলো, ক্লাসে অনলাইন ক্লাস হচ্ছিলো, হয়ে গেছে, আর এখন পড়াতে যে সামনে 10 তারিখ নাগাদ ইউনিট টেস্ট আছে ওদের, তখন পড়াতে বসিয়েছি, মেয়ে এখন পড়ছে, আর এই যে আমার মেয়ে এখন পড়তে পড়ছে, ভালো করে পড়োগুলো, খাতায় না বই লেখা আছে ওগুলো, তো এখন ওই পড়তে বসেছে। আর ওদিকে কি বলে, ওদিকে চিঙ্কু, আমার মুড়ির ডিব্বা ওখানে পড়ে আছে, চিঙ্কু ঘুমাচ্ছে এখন, এই দেখো ঘুমাচ্ছে, মুড়ি খাওয়া হয়ে গেছে, গাজরটা পড়ে রয়েছে, দেখাতে পাচ্ছি না, বিছনা থেকে নামতে ইচ্ছে করছে না, এই পড়তা। তো এখন এই করছি বসে, এখন পড়িনি। তো এখন সন্ধ্যাবেলা বসে আছি, কি করব, টিভি দেখছি, আর মেয়ে পাশের ঘরে একটু পড়ছে ওর কাকার কাছে, আর এখন চাটা খেলাম, চা খেয়ে একটু ব্রেড খেলাম, ব্রেড একটু পিনাট বাটার দিয়ে খেলাম, অনেকদিন খাইনি, পিনাট বাটার রয়েছে যেহেতু, না পিনাট বাটারটা আনা হয় কিন্তু মেয়েকে দিয়ে একটু, এই সকালবেলা ওই পাউডার যেটা খাওয়া হয়তো ওটার মধ্যে একটু পিনাট বাটার গুড় দিয়ে দিই, তো পিনাট বাটার সাথে ব্রেডটাও ভালো লাগে, ব্রাউন ব্রেড, যে কোনো ব্রেডই লাগিয়ে খেলাম, ওটা তোলা হয়নি, নিয়েছি, যাই হোক। তো এখন একটু টিভি দেখছি, আর মেয়ে তখন থেকে আজকে মাছ খায় না মেয়ে, তো মাছ টাছ হয়েছে, ডিম করেছিলাম, ডিম, এখন বিরিয়ানি খাওয়ার শখ থেকে, যেমন জানি না আমি যাবো কি না দোকানে, আমি বুঝতে পারছি না, দেখি এখন যদি আমি সামনে দোকানে, একদম সামনে যদি যাই, দেখছি এখন পড়ছে, এখন আমি বলবো ঘরের খাওয়া খেতে, কিন্তু জানি না, ওই মাছ টাছ হলে মেয়ে একদমই খেতে চায় না, মাছ তো খাই না, এখন দেখি কী করবো, এখন একটু বসে আছি, একদম দেখছি বিরিয়ানি আনবো কি আনবো না, এখন জিজ্ঞেস করিনি সবাইকে ঘরে, তারপর দেখি কি করবো। তো আমি আর মেয়ে যাচ্ছি একটু সামনেই সামনেই এখানে, তো এই দোকানটা বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি বিক্রি ওখানে, কিছু দেখা যাচ্ছে না, দেখো আমি ভূতের মতন লাগছি, একটু ভূত লাগছে, কিছুই দেখা যাচ্ছে না, কি বলবো আর, কিছু কারণে আর ঠান্ডায় পুরো অবস্থা খারাপ, মেয়ে একদম বাহানা বিরিয়ানি খাবে, মাছ টাছ খায় না, যেহেতু আমি বারবার বলি একই কথা, কিছু খেতে যায় না, আমি জন্য এই এখন একটু আলো দেখা যাচ্ছে, ওদিক দিয়ে আসছে একটা গাড়ি। তো আবার এই জায়গাটা অল্প অল্প আলো, তো এখন যাচ্ছি চলো। তো ফাইনালি আমার বিরিয়ানি তো আনলাম তোমরা দেখলে, তো এখন আমার মেয়ে একা একাই খেয়েছে, বিরিয়ানি হলে আর আমাকে খাওয়াতে হয় না, বুঝতে পেরেছো তো। আর আমার এখানে টিভি চলছে, আমার মেয়ে টিভি দেখছে, এই টিভি চলছে, যাই হোক,
আর টিভি চলছে, ওদিকে চিঙ্কু বাবাকে ডাইনিং প্লেসে বার করে দিয়েছি, ওখানে খেলছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়ো। আর এখানে ও খাচ্ছে, এখানে মুখটা দেখা, সবাই দেখবে তো, একটু টাটা কর, হাই কর। ও আমার ওখানে পাপোশটা ওইভাবে ঢুকিয়ে রেখেছি, নাহলে তো পুরো খেয়ে নেবে চিঙ্কু, ওইসব গেলে তো পেটে খুবই খারাপ হবে, তাই জন্য আমি ওখানে ওটাকে উঠিয়ে রেখেছি, ভেতরে ঢুকিয়ে রেখেছি। আর আমার বাটিতে ওটা দেখতে পাচ্ছ, এটা 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 কি বলতো, ধনে পাতা, আর ওর মধ্যে কি আছে, কি আছে রে, গাজর ভেতরে আছে। হ্যাঁ তো ওটা গাজর আর ওই কি বলে ওটাকে, ধনে পাতা এনেছি, খাবে এখন আমার চিঙ্কু বাবা। আর ওখানে খুচুখুচু খুচুখুচু খুচখুচ করছে, ও স্প্রাইট, ও স্প্রাইট ফেলেই দিল, স্প্রাইট গরম গরম স্প্রাইট এদা দিচ্ছি, অনেকদিন পর এনেছে, আমি এইসব দিই না খুব একটা, যাই হোক। আর আমি একদমই আগে খেয়ে নিয়েছি, যেহেতু আমি সকালে কি বলে ওটা 12 ঘন্টা ওটা কি করে ফাস্টিংয়ের মতন করি যেহেতু, তো আমি আগে খেয়ে নিয়েছি, আমি রাতের বেলা বেশি রাত করি না, যা খাওয়ার আগে খেয়ে নিয়েছি। তো জানলা ফালনাগুলো দেওয়া হয়নি, ওদিকে পর্দাটা দিতে হবে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা মানে হাওয়া মানে কি, ঠান্ডা একটা ইয়ে আসছে। তো যাই হোক, ওর তো খাওয়া কমপ্লিট, বিরিয়ানি আনতামই না, কিন্তু কি করব, ওই কিছুতেই মাছ টাছ খাবে না, ডিমও সেই ডিম খেয়েছে ওই দুপুরবেলা, আর মাছ টাছ কিছু খাইনি, আমি যা খাওয়া খেয়ে নিয়েছি, ওই অল্প অল্প স্বল্প খাওয়া খাওয়া খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। আর কি বলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানি ফ্রাইড রাইস এসব থাকলে আর আমার চিন্তা নেই, ও নিজেই খেয়ে নেয়। যাই হোক, তো আজকের ব্লগটা আর এগোবো না, আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা করে দে, ইস এই হাত দিয়ে টাটা করতে দেখো কি অবস্থা, না স্প্রাইট খাচ্ছি বেশি হয়ে গেছে, ওই আছে এখনো, আচ্ছা ঠিক আছে আমাকে বলতে দে, সবাই দেখছে তো। টাটা, গুড নাইট।